ফরিদপুরের সবচেয়ে দাঙ্গা প্রবণ এলাকা হলো নগরকান্দা উপজেলা। এই উপজেলায় প্রায় সময় দাঙ্গা হাঙ্গামা হয়ে থাকে। এই দাঙ্গা প্রবণ এলাকায় দাঙ্গা হাঙ্গামা, জুয়া, চুরি, ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপকর্ম রোধে নানা কর্মসূচি গ্রহণ করেছে নগরকান্দা থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা। তার এই কর্মপরিকল্পনার কথা একান্তভাবে জানিয়েছেন WM টেলিভিশনের কাছে। চলুন শুনি কি তার কর্মপরিকল্পনা। নগরকান্দা থানা মূলত একটি দাঙ্গা প্রবণ থানা এবং মাদকের প্রভাবও এখানে আছে, মাদক আছে, জুয়াও আছে। তো এই এটা নিরসন করতে আমি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছি। প্রাথমিক অবস্থায় আমি বিভিন্ন মসজিদে মুসল্লিদের ভিতরে এই জুম্মার নামাজের আগে আমি কথা বলি, তাদের সাথে মত বিনিময় করি, তাদের মতামত ইতিবাচক পরিলক্ষিত হচ্ছে। তারপরে আমি বিভিন্ন জায়গা মাইকে অ্যানাউন্সমেন্ট করতেছি থানার বিভিন্ন স্থানে স্থানে, যে যারা উক্তি বয়সের যুবক আছে তারা এই যে সন্ধ্যাবেলায় মোবাইলের মাধ্যমে খেলাধুলা করে, ওখানে বসে বসে বিভিন্ন কার্যকলাপ করে, এবং দিনের বেলায় যে স্কুল কলেজের সামনে বিভিন্ন প্রিজিং করে, ইসে করে, এই লক্ষ্যে এটা প্রতিরোধ করবে আমি মাইকিং করছি, যাতে না করে, যদি করে তার দাঁড়িয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এভাবে দিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা আমি কী করছি। আর আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমি বিভিন্ন মিটিং করে যাচ্ছি। গত পূজায় ইনশাল্লাহ কোনো রকম ঝামেলা হয়নি। আমি টোটাল লোকজনের সাথে, হিন্দু কমিউনিটির সাথে মিটিং করেছি, তাদের নিয়ে বসেছি, আমি তাদের সাথে কথা বলেছি, তাদের কী সমস্যা ছিল, এবং আমি সাধ্যমতো চেষ্টা করেছি বিভিন্ন জায়গা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে, যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে। জনপ্রতিনিধির সাথে আমি বসেছি, তাদের নিয়ে মোটামুটি সকল একটা দুর্গাপূজা উৎসবটা পালন করেছি, এবং আমার সামনের আছে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করব, এবং দাঙ্গা যাতে না হয় তার জন্য সচেতনতামূলক বিভিন্ন ধরনের সেমিনার করব, তাদের নিয়ে বসবো, তাদের নিয়ে আইন শৃঙ্খলা মিটিং করব, এরকম একটা পরিকল্পনা আমার আছে। বর্তমান সময় ইনশাল্লাহ কোনো সমস্যা নেই নগরকান্দা থানায়। আমি নগরকান্দাকে একটি মাদকমুক্ত, জঙ্গিমুক্ত, একটি দাঙ্গামুক্ত একটা এলাকা হিসেবে গড়ে তুলতে এবং এই থানাকে একটি মডেল থানায় রূপান্তরিত করার পরিকল্পনা আমার রয়েছে।